بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرق بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على اشرف الانبياء المرسلين نبينا محمد وعلى اله واصحابه اجمعين بعد وعليكم السلام ورحمه الله وبركاته شما যে বোন আপনি তালাকের ব্যাপারে প্রশ্ন করেছেন যে স্বামী স্ত্রী যারা আগের মাথা যদি তালাক এটা তালাক হবে কি না এবং তালাক হয়ে গেলে সেখানে হিলার যে প্রশ্ন এইভাবে প্রশ্ন করেছেন আর কি সর্বপ্রথম বুঝতে হবে যে তালাকটা এটা একটা ইসলামের বিধান এটা হচ্ছে স্বামী স্ত্রীর মাধ্যমে যখন কোনো গণ্ডগোল হয় এমন জীবন দুজনের সংসারে একসঙ্গে থাকাটা অসম্ভব হয়ে পড়ে তখন এটা এক পরিত্রাণের একটা রাস্তা যে তারা স্বামী যদি জালেম হয় স্ত্রীকে জুলুম করে তখন বাঁচার জন্য সে অবশ্যই তালাক দিবে বা স্ত্রী যদি ভালো না হয় তাহলে সে তার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এটা একটা জন্য নিয়মটা না তাহলে মানুষ বন্দী হয়ে থাকতো থাকত এটার একটা নিয়ম রয়েছে এটা মানে এটা ইচ্ছা মতো করলে হবে না তো তালাক দেওয়ার যে নিয়ম আছে সেটা হচ্ছে যে আহ পবিত্র অবস্থায় তালাক দিতে হবে এবং তালাক আহ দুইটা তালাক দেওয়ার নিয়ম আছে তিন নম্বর তালাক দিতে নিষেধ করা হয়েছে এখন এখানে অনেকে মনে করে যে তালাকটা রাগ করে দিলে হবে না না তালাকটা এমন একটা জিনিস যে এখানে হাদিসে আসছে রসুল সাম না করেছেন হাদিসটা আবু দাউদের দুই হাজার একশো চুরানব্বই নম্বর হাদিস তিরমিজির এগারোশো চুরাশি নম্বর ইবনে মাজার দুই হাজার উনচল্লিশ যেটা সহি হাদিস এখানে রসুলসাম বলেছেন যে তিন তিনটা জিনিসে রাগের মাথায় হোক সেটা তামাশা করে হোক এবং চিন্তা ছাড়া হোক অন্য মনস্কভাবে হোক সেটা ঘটে যাবে তিনটা জিনিস এক নম্বর হচ্ছে তালাক বিবাহ এবং ফেরত নেওয়া তিনটা জিনিস কেউ যদি নিকা মানে বিবাহের কথা বলে আমি কবুল করলাম এটা যদি তামাশা করে বলে তাহলে হয়ে যাবে রাগ কইরা বললে হয়ে যাবে এমনি বল চিন্তা করলে বলে বেশি স্পষ্ট যদি শব্দটা বলে ঠিক তেমনিভাবে তালাকের ব্যাপারে যদি বলে তালাক দিয়ে দিলাম তালাক দিয়ে দিলাম এইভাবে যদি বলে সেটা যদি রাগ কইরা হোক এবং সেটা মানে তামাশা করে বলুক বা সেটা অন্য মনস্কভাবে বলুক শব্দটা যদি ব্যবহার করে তাহলে হয়ে যাবে ঠিক তেমনিভাবে আমি গ্রহণ করলাম স্ত্রী হিসেবে ফেরত নিলাম এটাও হয়ে যাবে তো তিনটা জিনিসে যে কোনো অবস্থায় সে বলুক রাগের মাথায় হোক অথবা তামাশা করে বলুক অথবা অন্য মনস্কভাবে এটা ঘটে যাবে কিন্তু এখন কথা হচ্ছে যে তালাক অনেকে মনে করে যে তিন তালাক একসঙ্গে দিলেই তিন তালাক হয়ে যাবে এটা ভুল একসঙ্গে দিলে তিন তালাক কখনো হবে না যেটা হাদিস দ্বারা প্রমাণিত তিন তালাক দেওয়ার নিয়ম হচ্ছে যে এক তালাক দেওয়ার পর এটার একটা সময় আছে তিন মাস তিন মাস পার হতে হবে তিন মাস যদি পার হয়ে যায় এই তালাক শেষ হয়ে গেল আবার যদি সে তিন মাস পরে আবার যখন ফেরত নিয়ে আনে যদি স্ত্রীকে আবার যদি তালাক দেয় তাহলে আবার যদি তিন মাস পার হয়ে যায় তাহলে আবার দ্বিতীয় তালাক শেষ হয়ে যাবে এইভাবে তার আরেকটা তালাক থাকবে তৃতীয় তালাক যদি আবার এই নয় মাস লাগবে এটা আবার যদি সে আরেকটা তালাক দিয়ে দেয় তাহলে তার তিন তালাক হবে সেক্ষেত্রে এই কেয়ামত পর্যন্ত সে আর এই স্বামীকে বিয়ে করতে পারবে না। আর হিল্লা যে এটা তো হারাম এটা হচ্ছে একসঙ্গে সবাই বলে যে তিন তালাক তালাক দিলাম তালাক দিলাম তালাক দিলাম এভাবে তিন তালাক মুখে মুখে বললে এক বৈঠকে যদি এক লক্ষ্যবার লক্ষ বার তালাক দেয় এক তালাকই হবে। এটা মানুষে সমাজের মধ্যে এটা ভুল প্রচলিত যেটা হাদিস বিরোধী যে একসঙ্গে বসে তিন তালাক দিলে তিন তালাক হয়ে যাবে এটা ভুল আবার তিন তালাক দেওয়ার পরে তারা বলে যে এখন হিল্লা করতে হবে এটাও হারাম। হাদিসে আছে যে যে হিল্লা যে করাবে যে করবে সবার উপর আল্লাহ লানত হিল্লা এটা চালাকি যে একজনকে টেম্পোরালে আরেক আরেকটা লোকের কাছে সে বিয়ে দেওয়া তারপরে রাতে ঘুমানো তারপরে সকালবেলা হালাল হয়ে গেল এই ধরনের কোনো ইসলামী নিয়ম নাই এটা হারাম যেটা হাদিসে আসছে সেটা হচ্ছে যে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কেউ যদি নিয়মতান্ত্রিকভাবে তালাক দেয় যে এক তালাক হয়ে গেল এটা তিন মাস চলে গেল আবার আবার আরেক তালাক আবার তিন মাস চলে গেলো আবার তিন তালাক দিল তিন মাস এইভাবে নয় মাসে যে যদি সে তিন তালাক দেয় তাহলে এই এই স্বামীকে সে আর গ্রহণ করতে পারবে না তো কখন গ্রহণ করতে হবে সেটা হচ্ছে যে নিজের থেকে যদি ওই স্বামী ওই স্বামী যে অন্য কোনো ওই স্ত্রীর যদি বিয়ে হয় এই স্ত্রী যদি কোনো অন্য কোনো পুরুষের সাথে বিয়ে হয় নিজের থেকে ওই লোক ওই স্বামীর কোনো হাত থাকতে পারবে না ওই লোকের কোনো আগের স্বামীর কোনো হাত থাকতে পারবে না চালাকিও থাকতে পারবে না চালাকি করলে সেটা লানত যদি এই মেয়ে এই স্ত্রীকে অন্য কোনো পুরুষ বিয়ে করে নিজের থেকেই বিয়ে হয় আবার নিজের থেকে তাদের মধ্যে দ্বন্দ্ব হইয়া ওই ওই পুরুষ তাকে তালাক দিয়ে দেয় তাহলে এই আগের স্বামী বিয়ে করতে পারবে কিন্তু এখানে কন্টাক্ট করে একজনকে বলে তুমি বিয়ে করো তারপর তুমি তালাক দিবা তারপর আমি আবার বিয়ে করবো এইভাবে কন্টাক্ট করে যখন করবে এটাকে হিল্লা বলে এটা এটাই লানত লাল আল্লাহ লাল আল্লাহ হল মোহাল্লিল আবার মোহাল্লিল মানে যে ব্যক্তি হিল্লা দিয়ে বিয়ে করাইবে বা যে করবে সবার উপরে হারাম কাজে এটা লালত আল্লাহর ওপর কাজে এই ধরনের নিয়ম যেটা এটা ইসলামের বহির্ভূত কাজ কোনো করা হয়েছে এটার কোনো ভিত্তি নাই এটা অনেকে এই সমাজে প্রচলিত হয়ে গেছে সেখানটা অনেকে এটা তারা কোথার থেকে এই নিয়মটা আনলো করা হয়েছে কোথাও নাই যেটা নিয়ম হচ্ছে যে তারা সত্যিকারভাবে যদি তিন তালাক তিন মাসে তিন মাস তিন মাস করে এইভাবে একটা তালাকের ডেট থাকে তিন মাস অর্থাৎ কেউ যদি এক তালাক দেয় একশো তালাকও দেয় এক তালাক হবে এই তালাকের ডেট থাকবে তিন মাস তিন মাসের ভিতরে যদি স্বামী বলে আমি তোমাকে ফেরত নিয়ে নিলাম তামাশা করে বলুক আর ইচ্ছা করে বলুক আর রাগ করে বলুক ফেরত নিয়ে আবার সেই স্ত্রী হিসাবে গ্রহণ হয়ে যাবে বিয়ে করতে বিয়ে করতে হবে না কোনো বিয়ে লাগবে না কিছু লাগবে না কিন্তু তিন মাস যদি পার হয়ে যায় তখন আবার তাকে অন্য কারণে বিয়ে দিতে হবে না এক তালাকের পর যদি তিন মাস পার হয়ে যায় তো অন্য প্রথমবার যেভাবে বিয়ে করেছিল এইভাবে নতুন করে আবার বিয়ে করতে পারবে তাকে হিল্লা মিল্লা সারা এটা প্রথম তালাক এটা হিল্লা তো তিন তালাক তিন মাস তিন মাস নয় মাসে দিলে তাহলে সেটা আহ তালাক হবে যেটা নাকি আবার আরেকজন পুরুষ যদি নিজের থেকে বিয়ে করে তারপরে যদি তালাক দেয় তাহলে কিন্তু এক প্রথম তালাক যদি সে একশোবারও বলে একটা তালাক হবে আর এই তালাকের পিরিয়ড হচ্ছে তিন মাস তিন মাসের মধ্যে যদি সে আবার বলে যে আমি তোমাকে ফেরত নিয়ে নিলাম তাহলে ফেরত হয়ে যাবে বিয়ে ছাড়া এমনি তামাশকেরা বলুক আর এমনি বলুক আর অন্য মানুষ আবার সেই স্ত্রী হিসাবে তার স্ত্রী হয়ে যাবে কিন্তু তিন মাসের মধ্যে যদি সে ফিরত না নেয় তাহলে তাকে আবার প্রথমবার যখন যেভাবে বিয়ে করেছিল নতুন মোহর দিয়ে নতুন প্রস্তাব দিয়ে সাক্ষী রেখে যেভাবে প্রথমবার বিয়ে করেছিল এভাবে নতুন করে আনুষ্ঠানিকভাবে তাকে বিবাহ করে আনতে হবে আনুষ্ঠানিকভাবে যেভাবে প্রথমবার বিয়ে করছিল এইভাবে দ্বিতীয়বারও যদি সে তালাক দেয় তালাক দিয়ে আবার তিন মাসের মধ্যে ফেরত নিয়ে আসতে পারবে আর যদি ওভার টাইম ওভার হয়ে যায় তাহলে সে আবার তাকে আনুষ্ঠানিকভাবে বিয়ে করে আনতে পারবে তৃতীয়বার যদি আবার এই যে তৃতীয়বার যদি তালাক দেয় তাহলে সে আর তাকে আনুষ্ঠানিকভাবে বিয়ে করেও আনতে পারবে না আর তিন মাসের ভিতরে ফেরতও নিতে পারবে পারবে না সে আর তাকে বিয়ে করতে পারবে না কিন্তু এই স্ত্রীকে যদি এই তালাক প্রাপ্ত তিন তালাক প্রাপ্ত স্ত্রীকে যদি অন্য কোন পুরুষ নিজের থেকে তাদের আত্মীয় স্বজনরা বিয়ে দেয় এই আগের আগের স্বামীর কোনো হাত না থাকে কোন ধরনের কানেকশন যোগাযোগ না থাকে নিজের থেকে যদি অন্য কোন পুরুষ এই মেয়েকে বিয়ে করে আবার তাদের মধ্যে যদি নিজের বিয়ে করলে নিজের থেকে হলো এরপরে যদি আগের পুরুষ সাথে তাকে ভয় দেখায় বা তাকে তালাক দেয় এই ধরনের তাহলেও হবে না তাহলে এটা হারাম এটা হবে না বিয়াও করা যাবে না কিন্তু এর পরের যে স্বামী আবার নিজের থেকে তাদের মধ্যে দ্বন্দ্ব হয়ে যদি নিজের থেকে তালাক দিয়ে দেয় তখন এর এই এই স্ত্রী যদি ইজ্জত পার হয় তিন মাস তিনটা হায়েস পার হয় তখন আগের স্বামী বিয়ে করতে পারবে এটা হলো নিয়মতান্ত্রিক ভাবে কিন্তু এই যে কন্টাক্ট করে বিয়ে দেওয়া আবার তাকে তালাক দেওয়ানো এটা হিল্লা এটা আল্লাহ আনত কাজেই দিন ইসলামটা অনেক সুন্দর অনেক সহজ কিন্তু মানুষে এটা নিজের চমন গড়া মানুষে এই সমস্ত করার কারণে অনেক হারাম কাজ হচ্ছে সমাজের মধ্যে অনেকে এরকম এক বৈঠকে তিন তালাক দিয়ে দেয় আবার সমাজের লোকরা এটাকে তিন তালাক ধরে আবার সেখানে হিল্লা করা হিল্লা করা আবার নতুন করে সে তাকে তা আগের স্বামীর কাছে যায় এই সমস্ত সবগুলাই মানুষের উপর লানত আল্লাহর পক্ষ থেকে এবং এগুলো হারাম দিন ইসলাম এটা নিষিদ্ধ আল্লাহ তালা আমাদের সবাইকে দিন ইসলামের বিধানগুলো সঠিকভাবে বোঝার তৌফিক দান করুক কারণ এই তালাক দেওয়ার নিয়ম যেটা সেটা হচ্ছে রসুল আল্লাহ তালা বলছেন আত্মাল্লাহ কুমার রতান

কিন্তু যদি সে আবার তৃতীয়বার তারাক দিয়ে দেয় তো এটা অনেক কঠোর কঠোরতা করা হয়েছে যে তাকে আর বিয়ে করতে পারবে না তাকে যদি অন্য কোনো পুরুষ নিজের থেকে বিয়ে করে আবার তাদের মধ্যে দ্বন্দ্ব হয় আবার যদি সে তালাক দেয় তাহলে সে বিয়ে করতে পারবে এই জন্য মুসলমানদের নিয়ম হচ্ছে যে একটা লোক যদি তারাক দিতেও চায় তাহলে এক তারাক দিবে অথবা দুই তারাক এর বেশি আর দিবে না তাহলে তাদের মধ্যে যে কোনো সময় যে কোনো সেটা যতদিন পরেই হোক আবার সম্ভব হবে তাদের একত্রিত হওয়ার এটা একটা সুযোগ থাকে আর কি আর রসুল সাম বলেছেন যে ইদ্দতের মধ্যে তালাক মানে তালাক দেওয়ার যে নিয়ম সেটা হচ্ছে যে পবিত্র হওয়ার পর মানে সহবাস করার আগে তাকে তালাক দিতে হবে আর যে সহবাস করার ফলে তার তাহলে তিন মাস পরে যখন নাকি সে পবিত্র হবে তখন তালাক দিতে হবে তো এইভাবে যে ইসলামের বিধানগুলো অনেক সুন্দর নিয়ম এবং যদি কেউ বলে তালাক দিয়ে দিব দিব এভাবে হবে না যদি বলে তালাক দিয়ে দিলাম তাহলে হবে আর এই স্বামী স্ত্রী স্বামীর কাছে তালাক চাওয়াটা এটাও নিষেধ কোনো কারণ ছাড়া আল্লাহ আমাদের সবাইকে তালাকের যে বিধানটা বুঝে সেইভাবে আমল করার দান করুক এবং সমস্ত স্বামী স্ত্রীদেরকে এই যে এই সমস্ত ইসলাম বিরোধী কাজ থেকে হেফাজত করুক এবং এই হিল্লা যে করানো হয় এটা সবচেয়ে বড় পাপ এটা প্রশ্ন লা লান আল্লাহ মোহাল্ল মোহাল্ল মানে এটা হারাম তিন তালাক একবারে দিয়ে তাকে তিন তালাক ধরা এবং হিল্লা করানো এটা ইসলামে দুজনের উপরে আল্লাহ তালাবল আলমিন দানত দিয়েছেন কাজে এটা মহাপাপ আল্লাহ তালা সবাইকে বোধার আমল করার তফিদান করো কোসল্লাহ আলীন মহম্মদ